Acho. আলাপুরিয়ে দিই, আমার ওয়াইফ বিপাশা আর এ হলো তৃষা, তৃষা সেনগুপ্ত। কেমন আছো বৌদি? রাস্তার মুখে সারাক্ষণ না তোমার কথাটাই শুনি। হ্যাঁ, বাড়িতেও ওর মুখে সারাক্ষণ তোমার কথাই শুনি। ও আচ্ছা বৌদি, তোমার শরীর কেমন আছে? না, মরে বেঁচে আছে। আচ্ছা বিপা, বাড়িতে একজন এসছে, তার সাথে একটু ভালো করে কথা বলতে পারো। থাক না রাজদা, ও আমি কিছু মাইন্ড করিনি। আচ্ছা বৌদি, শুনলাম নাকি তুমি খুব সুন্দর রান্না করতে পারো। হ্যাঁ, তুমি জানো না? বসো বসো। জানো আমার অফিসের বস ওর রান্না খেয়ে আমাকে প্রমোশন দিয়ে দিয়েছিল। যাক, স্বীকার করলে তাহলে। আমি তো ভাবি আমার কোনোগুণই তোমার চোখে পড়ে না। না না, তা বলছে কেন বৌদি? এই তো সেদিনই রাজদা বলছিল তোমার হাতের চায়ের মতো কোনো চায় তেমন স্বাদ নেই। তাই নাকি? আমি তো জানি অতিভক্তি চোরের লক্ষণ। আবার শুরু করেছো? বাই দ্য ওয়ে, তুমি জানো না ও এলাচ দিয়ে যা চা বানায় না, তুমি না পেলে বিশ্বাস করবে না। কি হলো বিপা, যাও না, বসে আছো কেন? চাটা একটু বানিয়ে আনো না। তাহলে আমিও যাই কিচেনে, বৌদি কি একটু হেল্প করে আসি। তুমি যাবে কেন? কথা বলে প্রথম দিন বাড়িতে না থাকে। তুমি বসো, তোমাকে যেতে হবে, তুমি বসো বসো। কি হলো বিপা, দাঁড়িয়ে আছে কেন? যাও না। হুম, যাই। আচ্ছা রাজদা, বৌদি আবার কিছু মাইন্ড করলো না তো? না না, মাইন্ড করবে কেন? ও ঠিক আছে, ও রান্না বান্না করতে এমনি ভালোই বসে, মাইন্ড করার কিছু নেই। বাদ দাও। কিন্তু আমার জন্য বৌদির মুখটা দেখে কেমন মনে হলো? আরে ছাড়ো তো, ওরকম সারাক্ষণ মুখ ওরকম। এই বাদ দাও, বাদ দাও। তোমাকে আমি একটা জোক বলি শোনো। ব্যাপারটা হচ্ছে গিয়ে, একবার একটা সর্দারজি সিনেমা হলে ঢুকেছে। বিপা, কি হচ্ছে? কি একটু আস্তে আস্তে কাজ করো না, আওয়াজ করছে। বাই দ্য ওয়ে, জানো এবার কি হয়েছে? ওই বোনটা যেটা বোনটা ফিট করেছে ওই ব্যাপারে না ধরাম করে ফেটেছে। কি কি হলো, লাগলো নাকি? না না, দেখি দেখি দেখি, এবার লাল হয়ে গেছে তো। আরে কিছু হয়নি কি? দেখি, আমি ফু দিয়ে দিচ্ছি, দেখি। আমি জানি কিছু। ও মাই গড, রাজ
সরাতে হবে ঢাকা দিয়ে দিন।